এক সঙ্গে দুইটি আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দুই কমিশনে ইতিমধ্যেই কিন্তু দুটো নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশন এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যারা আবেদন করেছিলেন স্টাফ সিলেকশন কমিশনে বিভিন্ন চাকরির জন্য এবং যারা আবেদন করেছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে বিভিন্ন চাকরির জন্য আপনাদের জন্য অবশ্যই ব্রেকিং আপডেট রয়েছে মন দিয়ে দেখবেন কবে কোন পরীক্ষা হতে চলেছে এবং কোথায় কখন পরীক্ষা হতে চলেছে কি কি রয়েছে আপডেট টেন্টেটিভ ডেট সহ সমস্ত কিছু জানিয়ে দেব এই ভিডিওতে আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন এবং অবশ্যই বলে রাখি আধার কার্ড নিয়ে কিন্তু এই মুহূর্তে সারা দেশ জুড়ে কিন্তু শোরগোল ছড়িয়ে গেছে ইতিমধ্যেই আধার কার্ডের যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে বায়োমেট্রিক ডেটা রয়েছে সেই ডেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেক ধরনের ফ্রড হচ্ছে আপনাদের জন্য আমরা বিভিন্ন আপডেট দিচ্ছি কিভাবে আপনি আপনার আধার কার্ড নাম্বারটাকে সুরক্ষিত রাখবেন কি কি নিয়ম রয়েছে সব কিছু নিয়ে ভিডিও দেওয়া হয়েছে চ্যানেলে চ্যানেলটা দেখে নেবেন ভিডিও দেখে নেবেন অবশ্যই আপনারা প্রত্যেকেই সুরক্ষিত থাকবেন অবশ্যই বলে রাখি স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এসএসসির জন্য কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে শিডিউল অফ এক্সামিনেশন বিভিন্ন এক্সাম কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এরপর রয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এই সমস্ত পদে যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এক্সাম শিডিউল ডেট কিন্তু দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন এর জন্য ডেট দেওয়া হয়েছে 25, 26 এবং 27 তারিখ অক্টোবর মাসের 25, 26, 27 তারিখ কিন্তু সেই এক্সামিনেশন হতে চলেছে এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যারা অ্যাপ্লাই করেছেন তাদের কিন্তু নভেম্বরের 2 তারিখ কিন্তু এক্সাম হতে চলেছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেইং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন 2023 পেপার 2 এক্সাম হতে চলেছে ডিসেম্বরের 4 তারিখ এবং সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এক্সামিনেশন 2023 টায়ার 2 এক্সাম হতে চলেছে ডিসেম্বরের 22 তারিখ এটা কিন্তু পাবলিশ করে দিয়েছে দেখতে পাচ্ছেন কমিশনের তরফ থেকে নোটিশ দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট ফলোয়িং এক্সামিনেশন ডিউরিং দ্য মান্থ অফ অক্টোবর এই যে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসেই কিন্তু বিভিন্ন পরীক্ষা রয়েছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এই নোটিফিকেশন দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আপনারা যদি অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করেন যদি হোম বাটনে ক্লিক করেন অন স্ক্রিনে কিন্তু পপ আপ মেসেজ হিসেবে সেটা কিন্তু চলে আসবে নোটিশটা চলে আসবে আপনারা দেখুন মন দিয়ে দেখলে বুঝতে পারবেন কনজারভেন্সি মজদুর এবং পরিবেশ বন্ধু মজদুর এবং পরিবেশ বন্ধু পদে যারা আবেদন করেছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যথাক্রমে 4 এবং 5 রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ রিটেন এক্সামিনেশন রিড অ্যান্ড রাইট অ্যাবিলিটি টেস্ট হবে 24/9/2023 এই তারিখ কিন্তু হবে এবং অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এই মুহূর্ত থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে 15/9/2023 এই 15 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে অনলাইন অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবল অন অ্যান্ড ফর্ম দেখতেই পাচ্ছেন 15 তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড করে নেবেন এবং এক্সাম কিন্তু হবে অর্থাৎ দ্য রিটেন এক্সামিনেশন হবে রিড রাইট টেস্ট অ্যাবিলিটি টেস্ট যেটা সেটা কিন্তু 24/9/2023 সানডে অবশ্যই এই ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করেছেন মজদুর পদে পরিবেশ বন্ধু পদে এবং যদি আপনারা এই সমস্ত পদে আবেদন করে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং এই ধরনের ব্রেকিং আপডেটগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের এরা ফ্রেন্ড ইউরোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা এই ধরনের ব্রেকিং গুরুত্বপূর্ণ খবর সবার আগে কিন্তু আমরাই আমাদের চ্যানেলের মাধ্যমে পাবলিশ করি দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ততক্ষণ প্রত্যেকেই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ